মা বসে যান করে একবার হরি হরি বলো ওলে আলতা রাঙা পাই আবার নফুল পড়েছে আলতা রাঙা পাই আবার নফুল পড়েছে গুর্গা পাড়া মেয়ে পাগল করেছে গুর্গা পাড়া মেয়ে পাগল করেছে এই পথে যখন আমি যাই ছোট দেখে একটা মেয়ে দেখতে পাই একদম পাই আবার নফুল পড়েছে আর পাই আবার নফুল পড়েছে গুর্গা পাড়া মেয়ে পাগল করেছে গুর্গা পাড়া চোখেতে চশমা দিয়ে হাতে কাটে চুরি হলে আমি ছোট নাকি করি পাগল করেছে সুমিত্রা মালিক সুমিত্রা মাখাল 20 টাকা উপহার করলো আর একটা ড্যান্স দিতে হবে কিন্তু ওরে দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও ওরে দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও আর পরের কলার দিকে কেন মিটবি যায় চাও বাবা রে আবার পরের কলার দিকে কেন মিন মিটাইয়া চাও বাবার ওর মায়ের কাছে বিদায় হতে তার এখনো কোনো পাত্তাই নেই দেখি বেগুলো কখন আসি আর আমি একটু অপেক্ষা করে চলে যাবো আমার মায়ের কাছ থেকে আমি পায়ে ধরে মিনতি করে আমি বিদায় নিয়েছি আর তোর মা কি বলেছে তোর কাছে যার সঙ্গে যাবি মাথা নিচু করে যাবি মাথা করে যাবি আর মাথা করে আসবি তাই চল আর কি বলেছি আর কিছু বলেনি চলো চলো এই দেখ এই দুধে যে ফুল আছে না এই ফুলে হাত দিবি না এই কুড়া ফুল তুলবি না দিদি ভাই বল ওই ফুল আমার দরকার না ওই কোড়া ফুল তুলে কি হয় শোন আজ ফোটা ফুল ওরে বেলা ওই আমি তুলব দিদি গো ওরে বেলা দিদি তা কে গা ধো নাই আর ওই ফুলেতে আসবে দিদি গো বল বেলা দিদি আ
আমার প্রাণের কানাই তারে কি ফুল তুমি দিদি গো দিদি বলে গন্ধ নাই ওই ফুলে তুলব দিদি গো তাতে কানাই আসবে তা জুই চালো দিগো বলিয়ে সেবা ওটা ফুল তুমি বদি দিগো দিদি ফুলে গন্ধ নাই ওই ফুলেতে কোমরা আছে তা দিদি ফুল কালায় আছে তা আর মেজো ফুল তুলব দিদি গো তাতে আছে কালি যে ফুল তুলব দিদি গো তাতে আজ পাল তুলে দিদি গো ভাগ্যে কি পায়া ফুল তুলব দিদি গো দিদি ফুলে গন্ধ তাই ওই ফুল তুলব দিদি গো তাতে কানায় আছে তা দিদি এবেলা চল দেখো চলে হেরে নয়া বাজারে বেহুলা চলে রে বেহুলা চলে রে নয়া বাজারে বেহুলা চলে রে বেহুলা চলে রে নয়া বাজারে বেহুলা চলে রে বেহুলা চলে রে নয়া বাজারে বেহুলা চলে রে বেহুলা যাই আগে আগে হারিনি যাই পিছে গো বাজারে যাই বেহুলা মনে রোয়া বুঝে গো নয়া বাজারে বেহুলা চলে গো বেহুলা চলে গো নয়া বাজারে বেহুলা চলে গো হারিয়ে যাই আগে আগে বেহুলা চলে পিছে গো নয়া বাজারে যাই বেহুলা হারিয়ে রো সাথে গো নয়া বাজারে বেহুলা চলে রে বেহুলা চলে রে নয়া বাজারে বেহুলা চলে রে বেহুলা চলে রে নয়া বাজারে বেহুলা চলে রে এবেলা তাহলে চল কোথায় যাবো বাজারে আমি যাবো না কেন আর কত দূর আর এই দুধুর পরে দুধু তা চলো তাই চ ভক্তিভাবে দি
যদি দু চারটে কাস্টমার আসে, এ মা মা কালী মা গো, দোকানে যেন হুড়ুর করে খরিদ্দার আসে, আয় বাবা আয় আয়, আজ ধূপ দেব ধূপ দেব এই দোকানে নয়া বাজারে, নয়া বাজারে আজ ধূপ দেব ধূপ দেব এই দোকানে, এই দোকানে নয়া বাজারে, নয়া বাজারে আজ ধূপ দেব ধূপ দেব এই বাজারে, নয়া বাজারে, নয়া বাজারে ধূপ দেব ধূপ দেব এই দোকানে, এই দোকানে নয়া বাজারে, নয়া বাজারে আজ কোচি কোচি মে সোয়ামার, বুড়ি বুড়ি ছুড়ি না সব দোকানেতে, না না পাড়ায় যত কচি কচি মেয়েরা আমার দোকানে এসো, সস্তায় মাল দেবো ভরে, টাকা দেব খালি করে, ধূপ দেব এ দোকানে, এ দোকানে নয়া বাজারে, নয়া বাজারে ধূপ দেব ধূপ দেব এ দোকানে, এ দোকানে নয়া বাজারে, নয়া বাজার। আর পুতুল দোকানে গিয়ে বেউলা পুতুল খৈরাত করে, আর হ্যান কালে লখাই দেখো মাথায় ছত্র ধরে, বেউলার মাথার উপরে নয়া বাজারে, নয়া বাজারে চললো তোদের বেউলা ধনী, চললো তোদের বেউলা ধনী রাজকুমারী রাজের সরি, চললো তোদের বেউলা ধনী রাজকুমারী, চললো তোদের বেউলা ধনী রাজকুমারী রাজের সরি, ও দিদি ও না গো এ বেউলা আমি তোর হাত ধরে রয়েছি, এই দেখ আমি তোর হাত ধরে রয়েছি, তুই মনে মতো পুতুল দেখে কিনে নে, পুতুল দাও, দোকানে যাবি তো, এই তো দোকান সামনে আছে, হ্যাঁ ভালো করে জিজ্ঞাসা করলাম, আপনার দোকানে পুতুল পাওয়া যায়, এটা কি 14 নম্বর গলি, এই আমার হাত ছাড়বি না কিন্তু, না না বলি ও না গো, তোমার মাল এনেছি তুমি দায়িত্ব রাখো আমি আসছি, দাদা ভাই চলে এসো, হ্যাঁ বলো, আমার স্বর্ণ পুতুল দাও, কি তেঁতুল, এর কানে কি বাদ পড়েছে, কি কানে কি বাদ পড়েছে বলতি, স্বর্ণ পুতুল কি অনুকূল, ও দিদি দিদি গো তুমি এই দোকানদার কি বলছে শোনো তো, আরে কি বলছো মানে কি, স্বর্ণ পুতুল দাও, তাও তো জোরে বলার কি আছে, আমি কি কালা নাকি, তা তুমি তেঁতুল অতুল, আমার দোকানে কি খাবে ভেতরে এসো, সর্বনাশ দোকানের ওই খাব আমি ভিতর, দোকানদার শুনে আমার স্বর্ণ পুতুল দাও, দেখতে পাচ্ছেন না এটা কি পুতুলের দোকান, সামনে মা তারা হোটেল বলে লেখা আছে, ও দিদি চলো ওই দোকানে যাই, কাকা বাবু আমার স্বর্ণ পুতুল দাও, স্বর্ণ পুতুল, ও দিদি এই দোকানে এসো, ও দোকানদার আমার স্বর্ণ পুতুল দাও, স্বর্ণ পুতুল সর্বনাশ করে দিয়ে যা, স্বর্ণ পুতুল ও দিদি দিদি গো ও দিদি আমার স্বর্ণ পুতুল চাই, না না আমার কাছে যে সব আইটেম আছে আমি সেইগুলো দেখাই তোমার, তা কি আইটেম আছে, হ্যাঁ আমার কাছে আইটেম দেখবে, হ্যাঁ দাঁড়াও একটা আইটেম প্রথম দেখায়, নিতাই গৌ
ভাই এ পুতুল চলবে না তাহলে কি পুতুল নেবে আর একটা পুতুল দেখাবো দেখাও এই যে হ্যাঁ ওটা গোপাল ও দিদি দিদি গো আজ এই দোকানে আমি যাব শোনো ভাই আমার স্বর্ণ পুতুল দাও পুতুল নেবে হ্যাঁ আগে বলো কার সাথে বাজারে এসছো কেন আমার দিদির সঙ্গে তোমার দিদি ওনাকে দিদির সাথে বাজারে এসছে হ্যাঁ তোমার দিদির গোপ আছে চুপ করো মেয়ে ছেলে নাকি গোপ আছে তাই তো আমরা দেখতে পাচ্ছি না সে আমাদের চোখে মনে হয় বাসট্টি হয়েছে তা তোমার দিদির হাত গরম না নরম মেয়ে ছেলের হাত নরম এই ও রড ধরে কিন্তু আমার স্বর্ণ পুতুল দাও আচ্ছা তুমি পুতুল নেবে ককলের পুতুল নেবে ককলের আছে এক কল দু কল তিন কল চার কল পাঁচ কল পর্যন্ত না আমার এক কলের দাও এক কলের নিলে সহ্য করতে পারবে তো হ্যাঁ আচ্ছা পুতুল আমি দিতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত তুমি বলছো তোমার দিদির সাথে বাজারে এসো হ্যাঁ আমার দিদির সঙ্গে তা পুতুলই নেব না আমি দাম যদি জড়িয়ে খেতে পারো তোমার দিদির গালে একটা হাম বাজারে আমার দিদির হাম খাবো হ্যাঁ তাতে কি আছে মেয়ে ছেলে চলে শোনো শোনো ভাই আজ আমি ছোটবেলায় আমি দিদির কাছে মানুষ কেন খেতে পারবো না আমার দিদির আমি হাম খাচ্ছি হ্যাঁ তবে হামকে গাম জড়িয়ে ফেলেছে চিচি আজ ছুঁয়ো না কি করো ওয়ে বিদেশি নাগরো আমরা কুলে রসাতে চিচি ছুঁয়ো না কি করো বিদেশি নাগরো আমরা কুলে রসাতে রেখে কোথায় গিয়েছিলে কই তো রেখে কোথায় গেছিলাম কি হইছে আই তো ওখানে ছিলাম শোনো দিদি বল তোমার কথা শুনে আমি পুতুল কিনতে এসেছি হ্যাঁ এই বাজারে এসে কি হইছে
আমার জাত কুলোমান সব চলে গেছে দিদি সত্যি দিদি গো কি হয়েছে বল ওই পরপুরুষটা হ্যাঁ আমার মাথায় ছত্র ধরেছে।